জাতীয়তাবাদী রমা দলের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের কোন প্রবর্তক সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরোত্তম 43তম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি রমা দলের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ সেলিম রেজা এই আলোচনা সভায় উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মাননীয় চেয়ারপার্সন উপদেষ্টার সম্মানিত সদস্য সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, যিনি ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক, উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী প্রায় 450 মামলা যার বিরুদ্ধে আমাদের প্রিয় মানুষ বিএনপির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত আছেন। আপনাদের আরেকজন ত্যাগী নেতা সাবেক ছাত্র নেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ইসলাম দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গত কয়েকদিন ধরে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় আলোচনা সভা করছি এবং কথা বলছি মানুষের সঙ্গে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সম্পর্কে নতুন করে কথা বলার খুব প্রয়োজন হয়, কারণ এই ব্যক্তি, এই নেতা, তাকে আমি সবসময় আমার কাছে যেটা মনে হয় একজন ক্ষণজন্মা নেতা, ক্ষণজন্মা পুরুষ। তিনি একদম একজন অখ্যাত মানুষ ছিলেন 1971 সালের 26শে মার্চের আগে। এই দেশের একমাত্র সেনাবাহিনীর লোকেরা কিছু মানুষ ছাড়া তো সেনাবাহিনীর সদস্য হিসাবে এবং চৌক সদস্য হিসেবে তাকে অনেকে সবাই চিনতেন, আমাদের বাংলাদেশের আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে বহু আগে থেকে। আমাদের মানুষেরা বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, ভাষার দাবি নিয়ে, গণতন্ত্রের দাবি নিয়ে, ডিক্টেটরের বিরুদ্ধে সংগ্রামে লড়াইয়ে তারা সংগ্রাম করেছেন, সফল হয়েছেন। ওই সংগ্রামে বিভিন্ন সময়ে আমাদের জাতীয় নেতারা একেবারে বহু আগে থেকে শুরু করে, এমনকি ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে এই দেশের সহায়তার জন্য বহু আত্মত্যাগ করেছেন। পরবর্তীকালে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরবান্দি, মাওলানা আব্দুল হামিদ খান হাসানি, শেখ মুজিবুর রহমান সবাই অবদান রেখেছেন। এই স্বাধীনতা সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে এসেছিল, যখন মানুষ আশা করছিল যে এই সংগ্রামের মধ্য দিয়ে মানুষ পাকিস্তান হানাদার বাহিনীকে বাধ্য করবে দেশ ছেড়ে চলে যেতে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবে, সেই স্বাধীনতা সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে এসেছে, বিশেষ করে 7ই মার্চের ঘোষণার পরে সব মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল এবার স্বাধীনতার ঘোষণা আসবে, মুক্তি সংগ্রামের ঘোষণা আসবে, কিন্তু দেখা গেল 25শে মার্চে যখন পাক হানাদার বাহিনী গণহত্যা শুরু করলো, আক্রমণ করলো নিরীহ নিরস্ত্র বাঙালি মানুষের উপরে, তখন দেখা গেল যারা এতদিন ধরে নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতার কথা তারা বলেনি কিন্তু সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তারা হঠাৎ করে যেন উবে গেল, পালিয়ে গেল। এবং যার উপরে সবাই সেই সময়ে নির্ভর করেছিল, অবিসংবাদী নেতা সেই সময়ে
শেখ মুজিবুর রহমান তিনি পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। মানুষ একদম দিশেহারা হয়ে গেছিল, কি করবে বুঝতে পারছিল, কি কর্তব্য বিমূল। একদিকে পাক হানাদার বাহিনীর সেই আক্রমণ হত্যা নির্বিবাদে হত্যা, অন্যদিকে যখন মানুষ ঢাকা শহর ছেড়ে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে তখন তারা কিছুই বুঝতে পারছিল না। সেই সময় 26 তারিখে হঠাৎ করেই যে কণ্ঠ এদেশের মানুষকে ঘুরে দাঁড়াতে সাহস জোগাল সেই কণ্ঠটা ছিল এই অখ্যাত মেজর জিয়া। এই মেজর জিয়া তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি মেজর জিয়া বলছি, আমি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি এবং স্বাধীনতা ঘোষণা করছি। আজকে আসুন আমরা সবাই এই যুদ্ধে নেমে পড়ি এবং এই হানাদার বাহিনীকে আমরা পরাজিত করি। এই যুদ্ধ এই ঘোষণায় সমগ্র জাতি অনুপ্রাণিত হয়েছিল এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করে লড়াই করে সংগ্রাম করে একটা স্বাধীন মানচিত্র পেয়েছিল। যে মানুষটির ঘোষণার মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হল সেই মানুষটিকে আজকে যারা শাসক গোষ্ঠী আছে তারা বহুদিন ধরেই এই মানুষটিকে তারা অস্বীকার করে, তার ঘোষণাকে অস্বীকার করে, তার কর্তৃত্বকে তার যে কৃতিত্ব সেটাকে তারা অস্বীকার করে। একমাত্র এক নেতা এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ, এই ছিল তাদের স্লোগান। এই মানুষটি আবার দ্বিতীয়বার যখন বাংলাদেশের বিপদে পড়ল 7ই নভেম্বরের আগের মুহূর্তে যখন আবার ওই দেশের শত্রুরা চক্রান্ত শুরু করলো দেশকে আবার পুরোপুরি আর পরাজন করে দেওয়ার, সেই সময় কিন্তু আবার এই মানুষটি সামনে এসে দাঁড়ায়। সেটা হচ্ছে আপনার 1975 সালের 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাকে সামনে নিয়ে আসা হয়েছিল এবং তিনি সেখানে বলেছিলেন আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি, আপনারা সবাই শৃঙ্খলায় মধ্যে আসেন। এবং যে সেনাবাহিনী তখন আপনার কোনো শৃঙ্খলা ছিল না, সেনাবাহিনী থেকে তিনি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসলেন এবং নতুন করে বাংলাদেশের মানুষকে তাদের জাতি গঠনে নির্মাণে অনুপ্রাণিত করলেন এবং সেই কাজে নামলেন। এবং তারপর ঘটনা অনেক লম্বা ঘটনা, সেই ঘটনা বর্ণনা করতে যাব না। আমি যে কথাটা বলছি যে এই মানুষটি সেদিন ঘোষণা দিয়ে না দিলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো কি হতো আমি জানি না, নিশ্চয়ই হতো, অনেক সময় লাগত। এই মানুষটিকে তারা অস্বীকার করে, তারা বলে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকিস্তানের চর ছিলেন, এই সমস্ত মিথ্যা কথা বলে জনগণকে বিশেষ করে নতুন প্রজন্মকে তারা বিভ্রান্ত করতে চায়। কিন্তু জিয়াউর রহমান প্রমাণ করেছেন যে তিনি হচ্ছেন সেই নেতা যিনি ভবিষ্যৎ দেখতে পেতেন এবং একজন আত্মত্যাগী নেতা যার মধ্যে কোন লোভ লালসা বলতে কিছুই ছিল না, শতকরা 100 ভাগ একজন সৎ মানুষ, শতকরা 100 ভাগ। পরে দেখা গেছে যে তার শাহাদাতের পরে তাই ঢাকা বলেন দেশে বলেন কোথাও একমাত্র গ্রামের বাড়ি ছাড়া কোথাও এক খুন্ড জমি নেই, তার ব্যাংকের কোন অ্যাকাউন্ট নেই, ব্যাংক ব্যালেন্স নেই। তিনি সত্যিকার অর্থেই হজর ওমর আলী উল্লাহ সাহেবের অনুকরণে জীবন যাপনের চেষ্টা করতেন। এই মানুষটি যখন এরা বিভিন্ন ভাবে চিত্রায়িত করার চেষ্টা করে তখন আমরা এই দেশের মানুষ অত্যন্ত কষ্ট পাই, কারণ আমরা যার যেটা পাওনা তাকে সেটা দেওয়াতে বিশ্বাস করি। বন্ধুগণ, শহীদ জিয়াউর রহমানের অবদান বলে শেষ করা যাবে না, কারণ যে দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছিল যাকে বলা হতো তলাবিহীন জুড়ি, 75 সালের আগে হেনরি কিসিঞ্জার তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে ওখানে সাহায্য দিয়ে তো লাভ নাই, কারণ ওটা হচ্ছে তলাবিহীন জুড়ি, ওখানে যা দেবেন সব চলে যাবে। এই কথার সমর্থন তো শেখ মুজিব নিজেই করেছেন, তার এখন এই যে বক্তৃতাগুলো শোনায় রাখেন না টেলিভিশনে, শেখ মুজিবের বক্তৃতা শোনায় তো মাঝে মাঝেই ছোট 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 করে, তো সেখানে তিনিই বলেন যে আমার চারপাশে এখন সব চোর,
অন্য দেশের মানুষ পায় সোনার খনি, বিভিন্ন খনি, আমি বুঝি চোরের খনি। এমন বললেন যে এত কম মূল্য বিদেশ থেকে সাহায্য হিসেবে আমার কম্বলটা গেল কোথায়? এটা প্রমাণ করে তখন তিনি প্রমাণ করেছেন যে এই দেশে তখন লুণ্ঠন, দুর্বৃত্তায়ন, চুরি আবার একইভাবে চলেছে। তাই নয় বন্ধুগণ, বিরোধী মতকে দমন করা, কোন প্রতিপক্ষ থাকবে না, ভিন্ন মতকে উপেক্ষণ করবে না, এই চিন্তায় তখনও তারা ছিল। ছিল বলেই সেদিনও যারা বিরোধী পক্ষ ছিল তখন জাসাদ বাম রাজনীতিবিদগুলো, রাজনীতি দলগুলো তাদেরকে নির্মম ভাবে সেদিন তারা হত্যা করেছে। এবং এই রাজনৈতিক দমন পীড়ন করার জন্য সেই নতুন একটা বাহিনী তৈরি করা হয়েছিল, বাহিনীর নাম ছিল রক্ষী বাহিনী। এটা আমরা অনেকেই ভুলে গেছি, মনে করি না। সে রক্ষী বাহিনীর অত্যাচার এই এখন যেমন আপনার পুলিশ বাহিনীর আপনার র্যাবের অত্যাচার সহ্য করছে তার চাইতেও ভয়াবহ ছিল। তার একটা নমুনা আমি দেব আপনাদেরকে যে সেই সময়ে আমরা এই বিরোধী পক্ষ যারা ছিল বা ভাব রাজনীতি যারা করতো তাদেরকে তারা হত্যা করতো, দমন করত। এটা সম্ভবত ঝিনাইদহের একটা জায়গায় বাম রাজনীতি করতে এক ছেলে, তাকে ধরার জন্য রক্ষী বাহিনী সেখানে গেছে সেই গ্রামে, গিয়ে যখন ছেলেকে পায়নি তখন তার বাবাকে ধরে নিয়ে এসছে। তাদের বাবাকে বলছে তোমার ছেলেকে এই মুহূর্তে এখানে হাজির করো। তিনি বলছে আমার ছেলে তো আমার ক্ষেত্রে থাকে না, সে তো বাইরে বাইরে থাকে, আমার বাসায় আসে না। তারপরে ওই ছেলেকে ধরে নিয়ে এসেছে। যে ওই হোক, ধরে নিয়ে আসার পরে সেই ছেলেকে তার বাবাকে বলেছে তার ওই ছেলেকে নিজের হাতে কোড়াল দিয়ে তার কল লাগাতে, না তাই করেছে। এবং তারপরে ওই বাবাকে বাধ্য করেছে যে তার কোড়াল দিয়ে তার কল লাগাতে, আর সেই কল্লা দিয়ে তারা ফুটবল খেলেছে। কথাটা আমার না, কথাটা আপনি ইতিহাসে পাবেন, বইয়ের মধ্যে পাবেন। আর একজন মহিলা কমিউনিস্ট নেত্রী শান্তি সেন, তিনি যশোরের দিককার একজন খুলনা বোধ হয় সম্ভবত সেদিককার নেত্রী শান্তি সেনের স্ত্রী, তার বৌমা এবং হানুফা বেগম নামে আরেকজন নেত্রী যে তখন আওয়ামী বিরোধী রাজনীতি করতেন, তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে 21 দিন যাবত নির্মম অন্যায় অত্যাচার করেছে। অত্যাচার করার পরে এমনকি তাদেরকে বস্তার মধ্যে ঢুকিয়ে চুবিয়ে পুকুরে চুবিয়েছে, তারপর তাদেরকে কারাগারে পাঠিয়েছে। সেই কারাগার থেকে আমাদের মদুল আহমদ সাহেব, ব্যারিস্টার মদুল আহমদ সাহেব, তিনি তখন ABS কর্পাস করে তাকে বিচারকদের সামনে নিয়ে আসেন। বিচারক ছিলেন তখন দেবেন ভট্টাচার্য, আমাদের এই দেবপ্রিয় ভট্টাচার্যের বাবা। তিনি ওই এজলাসে বসেই তাদের কথা শুনলেন, খাস এজলাসে গিয়ে তাদের পরীক্ষা করলেন, তারপরে ফিরে এসে তিনি বলেন যে এই মুহূর্তে এখান থেকে তাদেরকে মুক্তি দেওয়া হলো, তাদেরকে দেশ বাসায় তারা ফিরে যাবে। তখন সেই মহিলা সেই বিবৃতি দিয়েছিল যে কি অন্যায় অত্যাচার নির্মম তাদের উপর করা হয়েছে। এটা ছিল দুটা ঘটনা ঘটলাম সারা বাংলাদেশে, তখন তারা এই ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। তখনও গুম হতো, তখনও খুন হতো, তখনও আপনার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে বন্ধু। তখন সহজে কেউ আল্লাহর নাম নিতে পারত না, এটা বাস্তব কথা। তখনও একই অবস্থা ছিল যে যদি কেউ ধর্ম ইসলাম ধর্মের কথা বলে তারপরে সেইভাবে একইভাবে তাদেরকে নির্যাতন নেমে আসে। আজকে দেখেন এতদিন পরে ঠিক একই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? সৈফুল জিয়াউর রহমান, যিনি সংবিধানের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, যিনি আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস সংযোজন করেছিলেন, এরা ওই আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস কেটে দিয়ে শুধু ভয়ে বিসমিল্লাহটা রেখে দিয়েছে, বাকি সমস্ত গুলো কেটে সমস্ত এই দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্ম ধর্মীয় সম্প্রদায় তাদের ইচ্ছার বিরুদ্ধে সমস্ত কাজগুলো করেছেন। আপনারা ভুলে গেছেন খেলাফে মজুরিতে হেফাজতে ইসলাম, না হেফাজতে ইসলামের সমাবেশে কি ঘটনা ঘটেছে ভুলে গেছেন নাকি আপনারা? সেই দিন অন্যায় ভাবে আজকে বেনাজির আহমেদ, তখন ঢাকা সিটি কর্পোরেশনের মেট্রোপলিটন ডিপি কমিশনার, রাতের অন্ধকারে
নির্বিচারে গুলি করে অসংখ্য মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল। আমাদের মাদ্রাসায় সব শিশু তরুণ কিশোর বালকদেরকে হাফেজ আলেম উলেমাদেরকে সেভাবে হত্যা করা হয়েছিল। এখন দাড়ি টুপি রাখতে অনেকেই ভয় পায় যে যদি আবার তাকে ওই জঙ্গি নাম দিয়ে দেয়, এবং এটা করেছে এভাবে জঙ্গি নাম দিয়ে অনেক মানুষকে তারা কারাগারে নিক্ষেপ করেছে। তারা মৌলানা মমিনুল সাহেব সহ আরো অনেক মৌলানাকে তারা কারাগারে নিক্ষেপ করেছে, কারাগারে তারা অনেকেই এখনো আছে। অপরাধ যে তারা সত্য কথা বলছে, অপরাধ যারা আল্লাহর কথা বলে, অপরাধ যারা দেশে একটা সত্যের সরকার প্রতিষ্ঠা হোক, রাষ্ট্র তৈরি হোক, এটি কারণ তার। প্রিয় বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে এত কিছু বর্ণনা করা সম্ভব না। একটা কথাই শুধু বলতে চাই, 1971 থেকে 75 পর্যন্ত তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনও তারা একইভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে। এক তখনও তাদের দুঃশাসনের ফলে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, তখনও আইনের শাসন বিনষ্ট করেছে এবং অন্যায় অত্যাচার করেছে বিরোধী দলের উপরে, যার ফলে বাম রাজনীতি আরো বেশি করে তার চেষ্টা করেছে যুদ্ধ করতে, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না পারে। তারা আবার নতুন ভাবে বিশেষ ক্ষমতা আইন, সবশেষে মাঝখানে আপনার জরুরি অবস্থা ঘোষণা করেছে, জরুরি অবস্থা ঘোষণা করতে তখনও যেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন তারা এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। সেই বাকশাল প্রতিষ্ঠা করে তার সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিল, সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল, শুধু চারটা পত্রিকা চলবে তাদের নিয়ন্ত্রণে, সব মানুষকে বাকশালে যোগ দিতে হবে, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী সব। আল্লাহর হুকুম তো আছে, আল্লাহর একটা বিচার আছে না, বেশি দিন থাকে না, কিছুদিন পরেই রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই মহান নেতা বাংলাদেশের ভাগ্য যিনি পরিবর্তন করতে শুরু করেছিলেন, যিনি নতুন করে পথ দেখেছিলেন, আশা জাগিয়েছিলেন, সেই মানুষটির নেতৃত্বে নতুন করে মানুষ বাংলাদেশের মানুষ বাঁচার একটা একটা সুতা খুঁজে পেল। শহীদ প্রেসিডেন্ট রহমান ওই একদলীয় শাসন ব্যবস্থা বাকি করে বহুদলীয় শাসন ব্যবস্থাটা নিয়েছিলেন, তিনি জনগণের যে কখনো স্বাধীনতা সেই স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। আপনারাই বলেছেন আলেম উলামাদের তিনি বিশেষভাবে সম্মানিত করেছিলেন বঙ্গভবনে এবং বিভিন্নভাবে দেশের মধ্যে, এবং তিনি ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়েছেন, বারবার করে বলেছেন যে আমাদের এখানে এই দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান, তাদের যে ইমান আকিদা, তাদের যে কৃষ্টি, তাদের যে ধ্যান ধারণা, সেগুলি কখনো অসম্মান করা যাবে না। এই কারণে তিনি ওই আল্লাহর প্রভাবিত আস্থা বিশ্বাস থেকে সংযোজন করেছেন। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা তিনি যে নতুন জাতীয়তাবাদের যে তত্ত্ব যে দর্শনটি নিয়ে এসেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা কেন এনেছিলেন? কারণ এর আগে তারা বলতেন বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ বলে শুধুমাত্র বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বোঝায়, তারা হিন্দি শুদ্ধ বাংলা ভাষা ছাড়া আমরা অনেকে কথাবার্তা বলে, অন্যান্য জাতি সত্তা আছে, চাকমা মারমার তারা আছে, তাই না? এখন পশ্চিম বাংলায় যারা আপনার বাংলায় কথা বলে তারা কি হবে, কোন দেশের হবে? আসামে যারা বাংলা ভাষায় কথা বলে তারা কোথায় যাবে? ত্রিপুরায় যারা বাংলা ভাষায় কথা বলে তারা কোন দিকে যাবে? সব মিলিয়ে সেদিন তিনি নতুন একটা দর্শন সামনে নিয়ে এসেছিলেন, সেই দর্শনকে বাংলাদেশি জাতীয়তাবাদ। সব বাদ দিতে পেরেছে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদটা বাদ দিতে পারে নাই, ওটা যেখানে পাসপোর্টের মধ্যে লেখা হয় ন্যাশনালিটি, বাংলাদেশি ন্যাশনালিটি, তাই না? আজকে এই শহীদ প্রেসিডেন্ট রহমানের যে অবদান, সে অবদানটা একটা ছিল সমস্ত কাঠামোগত পরিবর্তন। তিনি একদিকে একদলীয় শাসন বাকশালকে পরিবর্তন করে রাজনৈতিক যে পরিবর্তন আনলেন সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের। বহুদলীয় গণতন্ত্র বুঝতে হবে, আমি বেশি কথা বলবো না, শুধু দু একটা কথা বলতে চাই যেটা আমাদের বোঝা দরকার। বহুদলীয় গণতন্ত্রটা হচ্ছে যে বিভিন্ন মত থাকবে, দল থাকবে, বিভিন্ন মতবাদ থাকবে, এগুলোকে প্রস্ফুটিত করতে হবে, তারা তাদের মতো করে
ফুটবে সুগম ছড়াবে, যেটাকে তিনি বলছিলেন ঈশ্বরের মধ্য দিয়ে একটা ধারণা আসবে সেটা বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণা। এই আপনার একটা ঐক্যের রাজনীতি, এইটা তিনি তার চালু করেছিলেন, পলিটিক্যাল স্ট্রাকচারটা তিনি এইভাবে বলতে যাওয়ার চেষ্টা করেছিলেন। মানুষের মধ্যে আবার সেই আকাঙ্ক্ষা ফিরে এসেছিল, আবার মানুষ তাদের একটা সুস্থ রাজনৈতিক পরিবেশে ফিরে এসেছিল। অন্যদিকে তিনি অর্থনৈতিক কাঠামো পুরো পরিবর্তন করেছিলেন। এর আগে ছিল একটা তথাকথিত একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা দিয়ে ক্লোজড ইকোনমি, নিয়ন্ত্রিত ইকোনমি, যেখানে আপনি সব জাতিকরণ করা হয়েছিল, জাতিকরণ করে চুরি লুটপাট এগুলো করাই হচ্ছিল, সেটাকে তিনি পরিবর্তন করে তিনি মুক্ত বাজার অর্থনীতি, ব্যক্তি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ এগুলো তিনি প্রাধান্য দিলেন, যার ফলে দেশের অর্থনীতি অনেক বেড়ে গিয়েছিল। কৃষিতে বিপ্লব করেছিলেন, শিল্পীতে শিল্পতে আপনার সব জায়গায় ব্যর্থ ছিল, সে দুই শিফট তিন শিফট উৎপাদন করে নিয়ে এসে তিনি সেখানে আপনার উৎপাদন বাড়িয়ে দিলেন। আজকে যে আমাদের মক্কা মদিনায় আমি কয়েকদিন আগে আমরা করতে গিয়েছিলাম, সেখানে দেখলাম বেশিরভাগ মানুষ হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষ, যারা কাজ করছে বিভিন্নভাবে। এই তা শুরু করেছিলেন এই শহীদ রশিদ জিয়া রহমান বিদেশে লোকদেরকে পাঠানো, এবং ওটা বলেছেন আপনি আমি রিপিট করতে চাই না। আর সেই সঙ্গে এই যে গার্মেন্টস ফ্যাক্টরি, এটা সূচনা করেছিলেন শহীদ রশিদ জিয়া রহমান, যার ফলে আজকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি কিন্তু এই দুটো, এই দুটোই নতুন নতুন উদ্ভাবনা, নতুন নতুন সৃষ্টি, শিক্ষার ক্ষেত্রে আপনার একটা নতুন একেবারে পরিবেশ সৃষ্টি করা, জ্ঞানী লোককে তার জায়গায় বসানো, তার প্রথম ক্যাবিনেট ছিল বলা হতে নিয়েছে গ্যালাক্সি এবং স্টার, দেশের সবচেয়ে জ্ঞানী গুণী লোকগুলোকে নিয়ে তিনি একটা মন্ত্রিসভা তৈরি করেছিলেন, সেভাবেই তিনি কঠিন করে গেছেন। সেই মানুষকে তো এমনি এমনি হত্যা করা হয় নাই, হত্যা করা যে তিনি যদি দিতে থাকতেন তাহলে আপনার এই যারা আমাদের প্রভুত্ব করতে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, তারা সেটা করতে পারবে না, বাংলাদেশ নিজের পায়ে নিজে দাঁড়াবে, এটাই ছিল তার স্লোগান। সেলফ রিলায়েন্স, সেলফ রিলায়েন্স হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। এই জন্য বিদেশিরাও বলে, উইলিয়াম বি বাইলাম একজন আপনার অ্যাম্বাসেডর ছিলেন সেই সময়, মার্কিন অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশের, তিনি মাহমুদুল্লাহ সাহেবের যে বই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বইটার উপরে তিনি মন্তব্য করতে গিয়ে বলেছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি 1981 সালে নিহত না হয়ে 75 সালে নিহত হতেন, তাহলে বাংলাদেশ একটা ফেইল্ড স্টেটে পরিণত হতো, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো, সেটা প্রমাণ আমরা দেখছি। বন্ধুগণ, আজকে গত 15 বছর ধরে ওই আওয়ামী লীগের অপছায়া তাদের প্রেতাত তারা আবার বাংলাদেশকে শাসন করতে শুরু করছে, ওই শাসন তারা করছে ভিন্ন পদ্ধতিতে, আবার এই একদুই শাসনের লক্ষ্যে তারা এক গণতন্ত্রের একটা ফসাদ তারা সৃষ্টি করেছে, কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না। আজকে যারাই বিরোধী কথা বলে তাদেরকে তুলে নিয়ে যায়, বিভিন্ন আইন পাশ করেছে তারা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্ট, এই আইনগুলো দিয়ে কেউ কথা বলার সেই স্বাধীনতা পায়নি। আজকে হাজার হাজার মানুষকে তারা গ্রেফতার করে, দেশের তো বেগম খালেদা জিয়া তাকে তারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটক করে রেখেছে প্রায় 6 বছর ধরে। আজকে আমাদের লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 60 লক্ষের উপরে মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, 27,000 নেতা কর্মীকে তারা একদিনে 2-3 দিনের মধ্যে গ্রেপ্তার করেছে এই 28 অক্টোবর পরে। আপনারা খেয়াল করে দেখবেন, যখনই আমরা আন্দোলন করি, যখনই আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমি, তখনই তারা একেবারে হায়রার মতো ঝাঁপিয়ে পড়ে, এবং তাদের এই পুলিশ বাহিনী, তাদের র্যাব, এই বাহিনীগুলি তারা আক্রমণ করে। আজকে বেরুদ্দিন সাহেব, তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান, তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার চুরি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন, সে কি আওয়ামী লীগ করে? উনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন, কারণ ওই নির্বাচনের সময় তিনি র্যাবের ডিজি ছিলেন, সেই সঙ্গে পরিষ্কার প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকে, সেই দলকে ভোট দিয়ে যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে যাচ্ছে, তাদেরকে আমরা, আমরা উন্নয়নের পক্ষে আছি।
আজকে তার এই কথাগুলো বলার কথা না, যদি সে বলেছে এবং সে যত রকম করে পারে বিরোধী দলকে সে নির্যাতন নিপীড়ন নির্যাতন করেছে, তারা বেআইনিভাবে হত্যা করেছে, জুডিশিয়াল কাস্টডি হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে এবং মিথ্যা মামলা দিয়ে এই গায়েবি মামলাটা বলতে সেই সময়কার তৈরি সমস্ত পুলিশের আইনি এখন যিনি আছেন তিনিও স্যাংশন পাবেন, কিন্তু নয় জনকে স্যাংশন দিল বিরোধী সহ। এই একটা অবস্থা এই সরকার। আবার আরেকজন আপনার সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ, তাকে তারা অনেককে দিয়ে তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল এবং তার যে কাজ সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। প্রধানমন্ত্রী আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন কয়েকদিন আগে, তিনি বলেছেন যে সাদা চামড়ার লোকেরা নাকি তাকে বলছে যে তাকে এখানে কোন একটা দেশের এয়ারবেস করতে দেওয়ার জন্য, আর তার সেখানে তাদের জঙ্গি বিমান নামবে, সেটাকে তাদের এয়ারবেস হিসেবে ব্যবহার করবে। আর বাংলাদেশের একটা অংশ অর্থাৎ চট্টগ্রাম এবং মিয়ানমারকে নিয়ে নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবার তার চেষ্টা করছে। আমি গতকাল বলছি, আজকে আবার বলছি, প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সঙ্গে তার প্রকৃত ব্যাখ্যা তুলে দেওয়া, কারা এটা চাইছে এবং কেন চাইছে, আর আপনারা কেন এটাকে এতদিন পরে প্রকাশ করছেন এটা আমরা জানতে চাই। কারণ আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন। আপনাদের হাতে স্বাধীনতা কোনদিন নিরাপদ না। আপনাদের এর আগের পররাষ্ট্রমন্ত্রী তিনি তো বলেই ফেললেন পাশের একটা দেশের ব্যাপারে যে তাদের সঙ্গে তাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। তো যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয় তাহলে আপনি আর সেখানে কি করে, তারা যে অন্যায় ভাবে আমাদের সমস্ত ন্যায্য পাওনা জীবনের সঙ্গে আমাদেরকে বঞ্চিত করছে সে ব্যাপারে তো কোনো কিছু করতে পারছে না। আমাদের পানির হিস্সা দেয় না, আমাদের তিস্তা পানির হিস্সা দেয় না, পারকার হিস্সা দেয় না, 154টা নদী অবিভক্ত নদী, সেই নদীগুলোর আমরা পানির হিস্সা পাই না। সীমান্তে আমাদের হত্যা হয় সেই সম্পর্কে একটা টুক শব্দ করে না। আজকে এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে। আপনাদের উপরে আর উলেমাদের উপরে যে অত্যাচার নির্যাতন, জনপ্রাণ মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন, আর একটা ভয়াবহ ঘটনা ঘটছে, এটা আপনারা কে কতটুকু খেয়াল করছেন আমি জানি না, সেটা হচ্ছে যে প্রাইমারি স্কুলের যে টেক্সট বইয়ের মধ্যে এগুলোর মধ্যে এমন এমন কারিকুলাম আনছে যা আমার কালচারের বিরুদ্ধে, আমার কৃষ্টির বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে। এগুলো আমাদের কখনই কোনো কালে আমরা এভাবে চিন্তা করিনি। আমরা বড় হয়েছি ইসলামিক যে চিন্তাধারা সেই চিন্তা আমাদের পরিবারের মধ্যে আমরা করিয়েছি। অন্যান্য ধর্মের লোকেরা তাদের কিন্তু একটা ধর্মীয় একটা প্রভাব তাদের মধ্যে ছিল বলে তারা সেইভাবে করে উঠেছে। আজকে সেইখান থেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে একটা ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে। বন্ধুগণ, শহীদ প্রতি আমাদের সাঁতারবাসী পালন করার উদ্দেশ্য একটাই, বারবার করি শহীদ প্রতি কিন্তু স্মরণ করলে হবে না, মনে করলে আপনি তাকে অনুসরণ করতে হবে। এবং আজকে যে দানব গত 15 বছর ধরে আমাদের ঘরের মধ্যে মুখের মধ্যে চেপে বসে আছে, একে সরাতে না পারলে কিন্তু আপনার স্বাধীনতা থাকবে না, আপনার সার্বভৌমত্ব থাকবে না। আমার এই ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে হবে। আজকে দেখেন ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদী 3 বার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। আজকে সব একক সংখ্যা গরিষ্ঠতা তারা পাচ্ছে না। সেই অবস্থাটা আমাদেরকে খেয়াল করে আমাদেরকে আজকে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে এবং মানুষ যেন ভোট দিয়ে তার নিজস্ব পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। দেশনীতির বিরক্তি যেখানে আমরা ফিরিয়ে আনতে পারি, মুক্ত করতে পারি, তার চিকিৎসার ব্যবস্থা করতে পারি, তার জন্য আমাদেরকে সংগ্রাম লড়াই করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব যিনি বিদেশে নির্বাচিত আছেন মিথ্যা মামলায়, তাকে ফিরিয়ে আনবার জন্য আমাদেরকে সেই সংগ্রাম করতে হবে। সর্বোপরি দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, অধিকারকে ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করতে হবে।
যে কথাটা অনেকে বলেছেন, আমি সবসময় বলি যে এই সংগ্রাম এই লড়াই তো আমার জন্য নয়, আমাদের এখানে যারা বসে তাদের কারোর জন্য নেই, এই সংগ্রামের লড়াই হচ্ছে আমার দেশের মানুষকে মুক্ত করবার জন্য, আমার স্বাধীনতাকে রক্ষা করবার জন্য। এই যে ডাক, স্বাধীনতা রক্ষা করবার যে ডাক, আমাদের দেশকে মুক্ত করবার যে ডাক, যে আহ্বান, এই আহ্বানে আপনারা সাড়া দিয়ে দল মত নির্বিশেষে সবাই মিলে একটা গণ আন্দোলন সৃষ্টি করতে হবে, যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে পরাজিত করতে সক্ষম হব। আজকে শাহাদাত বার্ষিকীতে সেই হোক আমাদের আজকে প্রতিজ্ঞা, আমরা যেন সেইভাবে সামনের দিকে আল্লাহর নামে আমরা এগিয়ে যেতে পারি, এটা সবাইকে আমাদের সবসময় মনে রেখে সেইভাবে কাজ করতে হবে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, আপনারা মজুরি দিয়ে শুনেছেন, আমরা আশা করবো যে আপনারা যে কথাটা অনেকে বলেছেন, আপনাদের এখন উলামা দল এই দলকে নতুন করে আবার পুনর্গঠন করার সুযোগ একটা পেয়েছেন, শুধু এখানে ঢাকায় বসে এই সভা করলে হবে না, ছড়িয়ে পড়তে হবে সারা দেশে, সংগঠিত করতে হবে সমস্ত দেশে। আপনাদের সকলকে ধন্যবাদ, আমাদেরকেও খোলা হবে, বাংলাদেশ ধন্যবাদ, বাংলাদেশ জাতীয় সভা নিয়ে ধন্যবাদ।